আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় কোমর ব্যথার কারণ, লক্ষণ এবং ঘরোয়া প্রতিকার। গর্ভাবস্থায় আমরা প্রায়শই কোমর ব্যথা, পিঠের ব্যথা বা মাজা ব্যথায় ভুগে থাকি। এই ভিডিওটা দেখলে আশা করি এই ব্যথা থেকে পরিত্রাণ পাওয়ার উপায়গুলো জেনে যাবেন। ভিডিওটি ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গর্ভাবস্থায় নারীদের পিঠের ব্যথা, মাজা বা কোমরে ব্যথা একটি পরিচিত সমস্যা। গর্ভাবস্থায় 2/3 বা প্রতি 4 জনে 3 জন মহিলাই এই সমস্যায় ভুগে থাকে। এর প্রধান কারণ ক্রমবর্ধমান জরায়ু এবং প্রেগনেন্সি জনিত হরমোনের পরিবর্তনের কারণে। আপনার জরায়ু যত বড় হয় ততই আপনাকে মধ্যাকর্ষণের বিপরীতে এর ভার বহন করতে হচ্ছে। এটি পেটের মাংসপেশিকে দুর্বল করে দেয় এবং পুরো ভারটি মেরুদণ্ডের উপর চাপ তৈরি করে। এর ফলে গর্ভবতী নারীরা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করলে মাজায় বা পিঠে বা কোমরে ব্যথা অনুভব করে থাকে। অনেকের এই ব্যথা গর্ভাবস্থার শুরুর দিকে শুরু হয় আর 9 মাস ধরে চলতে থাকে। অন্যদিকে অনেক মহিলার ক্ষেত্রে এটি আরো খারাপ অবস্থায় যায় এবং শিশুর জন্মের পরও তাদের ভোগাতে থাকে। কিছু মহিলারা গর্ভাবস্থার উপরে পিঠের ব্যথা, আবার কিছু মহিলা পিঠের নিচে বা মাজা কোমরে ব্যথা অনুভব করেন। এখন আমরা জানবো যাদের কোমর, পিঠ বা মাথা ব্যথার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রথমত, গর্ভাবস্থায় অলস সময় কাটানো, যেমন দীর্ঘ সময় শুয়ে বসে থাকলে। দ্বিতীয়ত, যমজ বা একের অধিক বাচ্চা গর্ভধারণ করলে। তৃতীয়ত, যারা প্রেগনেন্সির আগেই মাজা বা কোমর ব্যথায় ভুগেছেন তাদের পিঠ বা মাথা ব্যথার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কোমর, পিঠ, মাজা ব্যথার অন্যতম কারণ হচ্ছে শরীরের ওজন বা BMI বেশি থাকলে। এছাড়াও যাদের পেট ও পিঠের মাংসপেশি সবল নয় তারাও এই ধরনের ব্যথায় ভুগে থাকেন। এখন আমরা জানবো গর্ভাবস্থায় পিঠের বা কোমরের ব্যথার কারণ কি। পিঠের ব্যথা সাধারণত জয়েন্টে হয়, যেখানে পেলভিস মেরুদণ্ডের সাথে মিলিত হয়েছে। কোমরের ব্যথার প্রথম কারণ হচ্ছে ওজন বৃদ্ধি। গর্ভাবস্থার সময় ওজন বৃদ্ধি স্বাভাবিক এবং শিশুর বৃদ্ধির জন্য অপরিহার্য। সাধারণত ওজন বৃদ্ধি 11 থেকে 15 কেজি পর্যন্ত হয়ে থাকে, যা মেরুদণ্ড শরীরের এই ওজন বহন করে। এই অতিরিক্ত ভার পিঠের ব্যথা উৎপন্ন করে। কোমর বা মাজা ব্যথার অন্যতম একটা কারণ হচ্ছে হরমোনের পরিবর্তন। রিল্যাক্সিন গর্ভাবস্থার সাথে সম্পৃক্ত হরমোন, যা জয়েন্টে পিচ্ছিলতা সৃষ্টি করে। পেলভিক অঞ্চলে লিগামেন্টগুলিকে শিথিল করে এবং জয়েন্টগুলি আলগা হয়ে যায়। লিগামেন্টের এই আলগা ভাব অস্থিরতা বাড়িয়ে পিঠে কোমরে ব্যথা সৃষ্টি করে। তৃতীয়ত, ভঙ্গির পরিবর্তন হলে ব্যথা সৃষ্টি হতে পারে। গর্ভাবস্থায় ওজন বৃদ্ধির ফলে মধ্যাকর্ষণ কেন্দ্রের পরিবর্তন করে, যা আপনাকে সামনের দিকে ঝুঁকে পড়তে সাহায্য করে। এই স্থানান্তর ধীরে ধীরে ভঙ্গির একটি পরিবর্তন ঘটায়, যার ফলস্বরূপ পিঠে, মাজা বা কোমরে ব্যথা বেশি করে বেড়ে যায়। গর্ভাবস্থায় সারাদিন অনেক দৌড়াদৌড়ি করে কাজ করা, যাতে সাংঘাতিক শারীরিক পরিশ্রম করতে হয়, যা আপনার পেশির ক্লান্তি সৃষ্টি করে। সেই ধরনের কাজগুলি করলে গর্ভাবস্থায় আপনার অবসাদ বাড়বে, যা খারাপ ধরনের পিঠ ব্যথা, কোমর বা মাজা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। যে কোনো ব্যথা বৃদ্ধির অন্যতম একটা কারণ হচ্ছে মানসিক চাপ। আবেগ গর্ভাবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানসিক চাপ পিঠ অঞ্চলে পেশির টান সৃষ্টি করতে পারে এবং পেশির শক্ত হয়ে যাওয়া, যা ব্যথার বৃদ্ধি করে। আপনি লক্ষ্য করবেন যে মানসিক চাপ বাড়লে পিঠে, কোমরে ব্যথার তীব্রতাও বৃদ্ধি পেয়ে যায়। এখন আমরা জানবো গর্ভাবস্থায় মাজা, কোমর আর পিঠ ব্যথা থেকে প্রতিকার পাওয়ার ঘরোয়া কিছু উপায়। গর্ভাবস্থায় কোমর ব্যথার প্রতিকারের অন্যতম উপায় হচ্ছে ব্যায়াম। সাঁতার গর্ভবতী মহিলাদের জন্য খুব ভালো একটা ব্যায়াম। এটি আপনার পেট এবং নিম্ন পেটের পেশিগুলিকে শক্তিশালী করার সাথে সাথে পানির প্লবতা লিগামেন্ট এবং জয়েন্টগুলিতে চাপ কমায়। তবে চিকিৎসকের সাথে পরামর্শ করুন এবং পুল বা পুকুর থেকে বেরিয়ে যাওয়ার সময় সতর্কতা অবলম্বন করুন। তাছাড়া ভার উত্তোলন প্রশিক্ষণ অনেক ভালো একটা ব্যায়াম, যা আপনার মনোবল বাড়ায় এবং পেটের পেশি, পিঠের পেশি এবং পাকে শক্তিশালী করে। তাছাড়া যোগা, হাঁটা বা হাত প্রসারিত করে কিছুক্ষণ রাখা অন্যতম ব্যায়াম হতে পারে গর্ভাবস্থায়। কোমর ব্যথা, পিঠ ব্যথা কমানোর অন্যতম ঘরোয়া উপায় যথোপযুক্ত ঘুমানো। গভীর ঘুম ব্যথানাশক হিসেবে কাজ করে। এক্ষেত্রে ঘুমের সময় আরামদায়ক পজিশনে শুতে হবে। চিত হয়ে না শুয়ে হাঁটু বাজ করে রাখুন। যে কোনো একদিকে কাত হয়ে শোয়া বাঞ্ছনীয়। দরকার হলে প্যাটের নিচে হাঁটুর মাঝামাঝি পিঠের পিছনে বালিশ রেখে শুতে পারেন।
পরিপূরক থেরাপি ব্যবহার করা গবেষণায় দেখা গেছে কাইরোপ্যাকটিক চিকিৎসা পিঠ ব্যথা থেকে মুক্তি দিতে সাহায্য করে। এই চিকিৎসায় পিঠ ব্যথা কমানোর প্রচেষ্টায় মেরুদণ্ডকে হাত দিয়ে নড়িয়ে চড়িয়ে ঠিক করার উপর জোর দেয়। তবে যদি আপনি এই থেরাপিগুলো ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য পরিপূরক বিকল্প হিসেবে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে আগে পরামর্শ করুন। তাছাড়াও ব্যথা থেকে মুক্তি পেতে যে কাজগুলো আপনাকে করতে হবে, নিচু হয়ে ভারী বস্তু উত্তোলন করলে পিঠে টান পড়তে পারে এবং অপ্রয়োজনীয় ব্যথা সৃষ্টি করতে পারে, তাই পায়ের উপর ভর দিয়ে ধীরে ধীরে সেটিকে তোলার চেষ্টা করুন। বসে থাকা বা দাঁড়ানোর সময় মেরুদণ্ড বাঁকা করে না রেখে সোজা রাখতে হবে। বেশি উঁচু হিল না পরে নিচু স্যান্ডেল পরা উচিত, যাতে করে শরীরের ভার সমানভাবে পায়ের পাতার উপর ছড়িয়ে পড়ে। পিঠের মাংসপেশি মাসাজ করেও ব্যথা থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়। তাছাড়া উষ্ণ গরম পানির ভাপ মাংসপেশিকে রিল্যাক্স করে ব্যথা কমাতে সাহায্য করে। তবে খেয়াল রাখতে হবে এই উষ্ণতা যাতে চামড়ার জন্য সহনীয় পর্যায়ে থাকে। অনেকের ক্ষেত্রে ঠান্ডা পানিও একইভাবে ব্যথার উপশম করতে সাহায্য করে, সেটা অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে হবে। ভালো ভঙ্গির অনুশীলন মানে দীর্ঘক্ষণ একই অবস্থানে না থেকে কিছুক্ষণ পরপর অবস্থান পরিবর্তন করতে হবে। আমাদের উল্লেখিত কাজগুলো করার পরেও যদি ব্যথার হাত থেকে রেহাই না পান অথবা ব্যথাকে সহনীয় পর্যায়ে রাখতে আপনার চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক ঔষধও খেতে পারেন। এখন আমরা জানব কখন দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। কোমর ব্যথা যদি অনেক বেশি থাকে অথবা ধীরে ধীরে বাড়তে থাকে, ব্যথার সাথে শরীরের কোনো অঙ্গ অবশ অনুভব হলে অথবা হঠাৎ করে দুর্বল মনে হলে, গর্ভধারণের শেষের দিকে কেউ যদি প্রথমবারের মতো এই ধরনের ব্যথা অনুভব করে তবে তা ল্যাবার পেইন কিনা তা নিশ্চিত হতে হবে। তাছাড়া ব্যথা যদি পেটের সামনে থেকে পিছনে বা পায়ের দিকে ছড়িয়ে যায়, কিছুক্ষণ পরপর আসে, আবার সময়ের সাথে সাথে ব্যথা বাড়তে থাকে, তাহলে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। ব্যথার সাথে জ্বর, প্রসবে জ্বালা পোড়া বা তলপেটে ব্যথা থাকলে সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। উপরোক্ত লক্ষণগুলো না থাকলে গর্ভাবস্থায় এই ধরনের ব্যথা নিয়ে দুশ্চিন্তা করার কিছুই নেই, কারণ এটি গর্ভস্থ শিশুর স্বাভাবিক বিকাশ ও প্রসবের জন্য ক্ষতিকর নয়। আশা করছি গর্ভাবস্থায় পিঠ, কোমর কিংবা মাজা ব্যথা একটা পর্যায় পর্যন্ত স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়, কিন্তু সেই পর্যায় থেকে বেশি বা তীব্রতর ব্যথা অনুভব করলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে সঙ্গে সঙ্গে। গর্ভাবস্থায় এই ধরনের ব্যথা সহ্য করা গর্ভবতী মায়ের জন্য অনেকটাই কষ্টকর হয়ে যায়। তারপরও ঘরোয়া উপায়গুলো যদি আপনারা ঠিকমতো মেনে চলেন কিছুটা হলেও ব্যথা লাঘব হবে বলে আমরা আশা করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।